বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, বিগত পর্বগুলোতে আমি তোমাদের জন্য প্রথম পত্র থেকে আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় পত্রের ব্যাংকিং অংশ থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে কতগুলো শব্দ লিখে রেখেছি, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার, গ্রাহক, KYC, গার্নিশি আদেশ, বেসেল। এই শব্দগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই দেখো যে ব্যাংক, এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ব্যাংক শব্দটির সাথে তোমরা খুব ভালোভাবেই পরিচিত, এটা একটি ইংরেজি শব্দ, এটা এত বেশি ব্যবহৃত হচ্ছে শব্দটি যেটা এখন অর্থনৈতিক পরিভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে। ব্যাংক, ইংরেজিও ব্যাংক, বাংলাও ব্যাংক। যদিও ডিকশনারিতে গিয়ে তোমরা যদি ব্যাংক শব্দের অর্থ খুঁজো, তাহলে দেখবা লেখা আছে ক্ষেতের আল, লম্বা বেঞ্চ, টুল, তটরেখা, নদীর তীর, এই ধরনের শব্দগুলো ডিকশনারিতে খুঁজলে ব্যাংক শব্দের অর্থ পাবে। তবে ব্যাংক এখন বাংলা বলো ইংরেজি বলো, দুইটা ব্যাংক একই শব্দ হয়ে গেছে। আমরা যেমন দীর্ঘদিন যাবৎ চেয়ার, টেবিল ইংরেজি শব্দগুলো ব্যবহার করছি, ব্যাংক শব্দটা একই রকম। এই ব্যাংক একটি ইংরেজি শব্দ, এই শব্দটি কীভাবে এসেছে এই সম্পর্কে অনেকগুলো মতবাদ রয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে যে ইটালিয়ান শব্দ ব্যাংক থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। আবার অনেকেই বলেন যে ব্যাংকি, এটা একটি জার্মান শব্দ, জার্মান শব্দ ব্যাংকি থেকে ব্যাংকের উৎপত্তি, অথবা ইটালিয়ান শব্দ ব্যাংক থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, যে একটি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান, তবে সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, যারা মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং যাদের টাকার প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে। যদি সুন্দর করে বলো তাহলে বলতে পারো ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যারা জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে। তো প্রথম কথা হচ্ছে এটা একটি আর্থিক প্রতিষ্ঠান। যদি বলা হয় ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। তারপর বলা হচ্ছে যে তারা কী করে, জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে, মানুষ যা উপার্জন করে সে উপার্জন থেকে খরচ করার পর যদি তাদের টাকাগুলো সঞ্চয় থাকে, সঞ্চিত থাকে, জমা থাকে, এই টাকাগুলো মানুষ নিরাপত্তার জন্য অথবা অতিরিক্ত আয়ের জন্য টাকাগুলো ব্যাংকে জমা রাখে, যা হচ্ছে ব্যাংকের জন্য আমানত। এই জন্য বলা হচ্ছে ব্যাংক জনগণের আমানতগুলো সংগ্রহ করে। এবং তোমরা জানো যে অর্থনীতিতে দুইটা একক আছে, একটা হচ্ছে ঘাটতি একক, আরেকটা হচ্ছে উদ্ধৃত একক। তো যাদের টাকাগুলো জমা থাকে তারা হচ্ছে উদ্ধৃত একক, আর যাদের টাকার ঘাটতি আছে তারা হচ্ছে ঘাটতি একক। তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে ঋণ প্রদান করে। তাহলে সংজ্ঞাটা দেখো এটার সাথে মিলিয়ে নাও, যে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে। ব্যাংক কীভাবে ব্যবসা করে দেখো, ধরো তোমার বাবা 50,000 টাকা বেতন পান, তিনি এই বেতন থেকে তার সংসারের খরচ সহ যাবতীয় খরচ মেটাতে তার 40,000 টাকা খরচ হয়। তাহলে তোমার বাবার হাতে কত টাকা বাকি আছে? আর 10,000 টাকা বাকি আছে। এখন তোমার বাবা যদি ব্যাংকে টাকা জমা রাখতে যায়, এই 10,000 টাকা জমা রাখতে গেলে ব্যাংক হচ্ছে তোমার বাবাকে বলবে যে ঠিক আছে আপনি টাকাটা জমা রাখেন, আপনাকে 7% সুদ দিব। তাহলে তোমার বাবা ব্যাংকে যে টাকাটা জমা রাখলো তার বিপক্ষে 7% সুদ পাচ্ছে। অন্যদিকে অন্য আরেকজনের সংসারের খরচ হচ্ছে 40,000 টাকা, কিন্তু তার আয় হচ্ছে 25,000 টাকা। তাহলে তার 15,000 টাকা ঘাটতি আছে, তিনি ব্যাংকের নিকট ঋণ নিতে গেলেন। ব্যাংক বললো আপনাকে ঋণ দিব, তবে আপনি আমাকে বা আমাদেরকে সুদ প্রদান করবেন 10%। একটু খেয়াল করো, তোমার বাবার কাছ থেকে ব্যাংক টাকা জমা নিচ্ছে 7% সুদে, আর যিনি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন তার কাছ থেকে 10% সুদ আদায় করতেছেন। তাহলে ব্যাংকের ব্যবসাটা খেয়াল করো, তোমার বাবাকে দিচ্ছে 7, আর যার কাছ থেকে নিচ্ছে
দশ, যিনি ঋণ নিচ্ছেন তার কাছ থেকে নিচ্ছে হচ্ছে দশ, তাহলে পার্থক্য কত হলো 3%। এই 3% হচ্ছে ব্যাংকের আয়, এই 3% হচ্ছে ব্যাংকের আয়। এখন ব্যাংকের বিভিন্ন খরচ আছে, ব্যাংকের কর্মকর্তাদের বেতন, ব্যাংক যে অফিসে থাকে সে অফিস ভাড়া, ব্যাংকের কর্মকর্তাদের গাড়ি বা পরিবহন খরচ, আনুষাঙ্গিক আরও বিভিন্ন খরচ বাদ দিয়ে এই 3% থেকে ব্যাংকের যে আনুষাঙ্গিক খরচ এগুলো বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটা হবে ব্যাংকের মুনাফা। তাহলে আমানতকারীকে প্রদত্ত সুদ এবং ঋণ গ্রহীতার কাছ থেকে সংগৃহীত সুদ, এই দুটার পার্থক্য হচ্ছে ব্যাংকের আয়। তোমার বাবা টাকা আমানত রাখতেছে, তাকে ব্যাংক দিচ্ছে 7%, আরেক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তার কাছ থেকে সুদ আদায় করতেছে 10%, পার্থক্য হচ্ছে 3%। এই 3% হচ্ছে ব্যাংকের আয়, আর সে আয় থেকে ব্যাংকের যে খরচ, পরিচালন খরচ, অপরিচালন খরচ, বিভিন্ন খরচগুলো বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে ব্যাংকের মুনাফা। তারপর দেখো আরেকটি শব্দ লিখে রেখেছি, ব্যাংকিং। ব্যাংকের আইনসঙ্গত যাবতীয় কার্যাবলীকেই ব্যাংকিং বলা হয়, ব্যাংকের বৈধ যাবতীয় কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়। একটু আগে সংজ্ঞায় যেটা বললাম ব্যাংকের সংজ্ঞায়, যে ব্যাংক ঋণ প্রদান করে, আমানত সংগ্রহ করে, বর্তমান সময়ে কিন্তু ব্যাংক তার বাইরে অনেক কাজ করে। ব্যাংক তোমার চেকের টাকা পরিশোধ করতেছে, ডেবিট কার্ড ইস্যু করছে, ক্রেডিট কার্ড ইস্যু করছে, প্রত্যয়পত্র ইস্যু করছে, লকার সেবা প্রদান করছে, এ ধরনের বিভিন্ন হাজার রকমের সেবা গ্রাহকদেরকে ব্যাংক প্রদান করতেছে। এই যেই কাজগুলো, এই যে সেবাগুলো, বিল বার্তাকরণ, প্রত্যয়পত্র ইস্যুকরণ, ডেবিট কার্ড ইস্যু, ক্রেডিট কার্ড ইস্যু, চেকের টাকা পেমেন্ট, এই যাবতীয় কাজগুলো হচ্ছে ব্যাংকিং। তো ব্যাংকিংয়ের সংজ্ঞা যেটা বললাম, যে ব্যাংকের আইনসঙ্গত যাবতীয় কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়। তারপর দেখো আসছে ব্যাংকার। ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকার বলা হয়, ব্যাংক ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকার বলা হয়। সারা বিশ্বব্যাপী ব্যাংকগুলো একটি বৃহৎ আকৃতির প্রতিষ্ঠান, সেক্ষেত্রে একেবারে ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের পরিচালক বৃন্দ, ব্যাংকের MD বা CEO সহ একে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী হচ্ছে ব্যাংকার। তাহলে ব্যাংকার হচ্ছে ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ব্যাংকার। গ্রাহক বা কাস্টমার, গ্রাহক হচ্ছে যিনি ব্যাংকের সাথে হিসাব খুলে লেনদেন করেন তাকে গ্রাহক বলা হয়। ব্যাংকের সাথে হিসাব না খুলে ব্যাংকের সাথে লেনদেন করা যায় না। তোমার অনেক বেশি টাকা আছে, তুমি টাকাগুলো নিয়ে ব্যাংকের নিকট গেলা, যদি ব্যাংকের সাথে তোমার কোনো হিসাব না থাকে, ব্যাংকের সাথে তোমার যদি কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকে, তাহলে ব্যাংক তোমার টাকা গ্রহণ করবে না। এই জন্য ব্যাংকে হিসাব খুলে লেনদেন করতে হয়। তো গ্রাহক হচ্ছে তিনি যিনি ব্যাংকের সাথে হিসাব খুলে ব্যাংকের সাথে লেনদেন করেন, ব্যাংকে হিসাব খুলে যিনি লেনদেন করেন, ব্যাংক থেকে ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করে থাকেন। এখন একটা প্রশ্ন হতে পারে যে তুমি হয়তো করতে পারো যে আমার তো ব্যাংক হিসাব নেই, আমি তো ব্যাংকে লেনদেন করি, যেমন আমার বাবা আমাকে 10,000 টাকা একটা চেক দিয়ে ব্যাংকে পাঠালো, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসলাম। এখানে তুমি ব্যাংকের গ্রাহক না, তুমি হচ্ছে তোমার বাবার প্রতিনিধি, তুমি তোমার বাবার প্রতিনিধি হিসাবে কাজটা করেছো, গ্রাহক হিসাবে কাজটি করনি। অথবা পল্লী বিদ্যুৎ বিল, অথবা তোমাদের PDB, ওয়াসা, ডেসা, এদের বিলগুলো কিন্তু ব্যাংকে জমা দেওয়া যায়। এখন তোমার কিন্তু ব্যাংকে হিসাব নেই, তুমি ব্যাংকে পল্লী বিদ্যুতের বিল জমা দিতে পারতেছ, PDB বিদ্যুতের বিল জমা দিতে পারতেছ, সেক্ষেত্রে ব্যাংক পল্লী বিদ্যুতের বিলটি নিচ্ছে। পল্লী বিদ্যুৎ হচ্ছে ব্যাংকের গ্রাহক, তোমার হয়ে ব্যাংক লেনদেন করছে না, ব্যাংক লেনদেন করছে পল্লী বিদ্যুতের পক্ষে বা PDB পক্ষে। এই জন্য তোমরা যখন ব্যাংক হিসাব ছাড়াও লেনদেন করো, সেটা তুমি গ্রাহক হিসাবে লেনদেন করো না, তুমি হচ্ছে প্রতিনিধি হিসাবে লেনদেন করো। যিনি ব্যাংকে গ্রাহক তিনি মূলত ব্যাংকের সাথে লেনদেন করে থাকেন, আর তার পরিবর্তে অন্য কেউ করলে তাকে আর গ্রাহক বলা যাবে না, সে হচ্ছে প্রতিনিধি। তারপর দেখো লিখে আছে KYC। KYC এটার পূর্ণরূপ হচ্ছে নো
योर कस्टमर तुम्हार ग्राहक के जानो। बैंक हिसाब खोलार समय बैंक हिसाब आवेदन फर्म जमा फिल आप करार साथे साथे एक अतिरिक्त फर्म फिल आप करते हैं जेटा के बोलते हैं KYC फर्म। मानी लंडारिंग प्रतिरोध आईन 2002 अनुजाई प्रत्येक बैंक हिसाब से एक KYC फर्म पूरण करा बाध्यतामूलक। KYC तुम्हार नो योर कस्टमर तुम्हार ग्राहक के जानो एर माध्यमे बैंक ग्राहक सम्पर्के परिपूर्ण धारणा नेवार चेष्टा करे। এই KYC-তে গ্রাহকের নাম, গ্রাহকের পরিচয়, গ্রাহকের লেনদেনের ধরন, তার আয়ের উৎসসহ ছন্দজনক যত প্রকার প্রশ্ন আছে সবগুলোর উত্তর জানার চেষ্টা করে। এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যাংক হিসাব খোলার সময় অবশ্যই এই KYC ফর্ম ফিল আপ বা পূর্ণ করতে হয়। তারপর দেখা আছে গার্নিশি আদেশ। গার্নিশি আদেশ আদালত কর্তৃক গ্রাহকের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশকে গার্নিশি আদেশ বলা হয়। আদালত কর্তৃক নির্দেশটা দিতে হবে কে? আদালত দিবে। আদালত যদি কোনো গ্রাহকের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার বা স্থগিত করার নির্দেশনা প্রদান করে তাকে বলা হচ্ছে গার্নিশি আদেশ। সাধারণত পাওনাদার যখন কোনো ব্যক্তির বিপক্ষে আদালতে মামলা করে তার পাওনা টাকা আদায় করার জন্য ব্যাংক তখন আদালত তখন এই ধরনের নির্দেশনা প্রদান করে থাকে যেন গ্রাহকের হিসাবে কোনো ধরনের লেনদেন করা না যায়। এই গার্নিশি আদেশ দুই ধরনের, এক সীমাবদ্ধ আর একটা হচ্ছে সীমাহীন। গার্নিশি আদেশ হচ্ছে দুই ধরনের, সীমাবদ্ধ আদেশ আর একটা হচ্ছে সীমাহীন আদেশ। সীমাবদ্ধ আদেশ হচ্ছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত লেনদেন স্থগিত বা বন্ধ করা হয় সেটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ আদেশ। আর সীমাহীন আদেশ হচ্ছে যদি গ্রাহকের সকল টাকার উপরেই স্থগিতাদেশ জারি করা হয় সেটাকে বলা হবে সীমাহীন আদেশ। যদি একটি উদাহরণ দেই তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। যে ধরো একজন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি টাকা আছে, আদালত বলল যে তার অ্যাকাউন্টে সবসময় 10 কোটি টাকা রাখতে হবে, তার উপরের টাকায় লেনদেন করা যাবে। তার মানে ওই গ্রাহকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা থাকতে হবে, তার ঊর্ধ্বে যে টাকা আছে সেই টাকার লেনদেন করতে পারবে, কিন্তু 10 কোটি টাকার নিচে নামতে হবে না, 10 কোটি টাকা ব্যাংকের নিকট সবসময় ব্যালেন্স থাকতে হবে। এটা হচ্ছে সীমাবদ্ধ আদেশ, একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে যে 10 কোটি টাকা পর্যন্ত তার ব্যালেন্স রাখতে হবে, তার ঊর্ধ্বে সে লেনদেন করতে পারবে কিন্তু 10 কোটি টাকার নিচে নামাতে পারবে না, এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ আদেশ। আবার আদালত যদি এই ধরনের নির্দেশনা প্রদান করতো যে গ্রাহকের হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না তাহলে সেটাকে বলে সীমাহীন। যে অবস্থায় আছে গ্রাহকের হিসাব ওই অবস্থায় থাকবে, টাকা উত্তোলনও করা যাবে না, জমাও দেওয়া যাবে না, এটা হচ্ছে সীমাহীন আদেশ। সীমাবদ্ধের ক্ষেত্রে সীমাবদ্ধ গার্নিশি আদেশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়, আর সীমাহীনের ক্ষেত্রে গ্রাহক কোনো ধরনেরই লেনদেন করতে পারে না। সর্বশেষ যেটা লিখে রেখেছি দেখো বেসেল। বেসেল বেসেল হচ্ছে গ্রাহকের আমানত সুরক্ষার জন্য একটি নির্দেশনা, একটি আন্তর্জাতিক নির্দেশনা। গ্রাহকের আমানতগুলি যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য 1988 সালে সুইজারল্যান্ডের বেসেল শহরে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা BIS কিছু দিক নির্দেশনা প্রদান করে, এই জন্য এটাকে বেসেল বলা হচ্ছে। ব্যাংকের আর্থিক ও পরিচালনগত ঝুঁকি মোকাবেলা করার জন্য কতটুকু মূলধন আলাদাভাবে সংরক্ষণ করা দরকার তার আন্তর্জাতিক মানদণ্ড হচ্ছে বেসেল। বেসেল বাংলাদেশে 1 জানুয়ারি 2010 সাল থেকে কার্যকর। বাংলাদেশ ব্যাংক এই বেসেল অনুসরণ করে বেসেলের 3টা পিলার আছে বা স্তম্ভ আছে। এর 1 নম্বর স্তম্ভ হচ্ছে ন্যূনতম মূলধনের নিশ্চিতকরণ, 2 নম্বর স্তম্ভ হচ্ছে তদারকি পর্যালোচনা, দ্যাট মিনস 1 নম্বর স্তম্ভে যেটা আছে সেটাকে পর্যালোচনা, আর 3 নম্বর হচ্ছে বাজার শৃঙ্খলা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের পাঠ্যবইও পাবে, একটু ভালো করে দেখবে,
আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।